আচ্ছা, আপনার নাম কি? তা রাজু মিয়া। আপনার বাবার নাম? কুদরত মিয়া। আপনার গ্রাম কোন জায়গা? মাগুরুলি গ্রাম। কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর। মাগুরুলি যেখানে আছেন এটার কি বর্ডার এরিয়া? জি। আচ্ছা, কী সমস্যা হয়েছে? সকালে 11টার সময় হঠাৎ করে খবর হয়েছে যে 47 নম্বর গেটের দিকে বস্তার তৈরি আসেনি, কিছু পার হইতে আছে, মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বেড়ার ভিতরে মানুষ নিতে আসে। আচ্ছা, তখন আমি গেছি, গিয়ে আসি যে আমরা নিয়ে যাচ্ছি অনেকগুলো আসেনি। তখন আমি ভিডিও করতেছিলাম, তখন ওরা আমার ফোন ফেড়ে নিয়ে ফানিতে ফেলে দিয়েছে। আমি সব এই মোবাইল ফানিতে ফেলে চলে গেছে ভিতরে। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন ওরা আমি কেন ভিডিও করছি ওইসব বলে ওরা নিয়েছে। আচ্ছা, ওনারা কি করছিল এই সময়? ওই সময় ওরা চিনি নিয়ে যাচ্ছিল ভিতরে ইন্ডিয়া থেকে। চিনির সাথে আর কিছু ছিল? সে চিনি ছিল বস্তা বস্তা, অনেক বড় বড় বস্তা, 50 কেজির বস্তা ছিল। আচ্ছা, এই সময় আপনি কোথা থেকে দেখলেন এগুলো? আমি আমার এই আমার যে সাইটেই আমার ঘর, আমি দেখে এসে খবর পেয়েছি যে নিয়ে যাচ্ছে, তবে আমি গিয়ে দেখি তারা নিয়ে যাচ্ছে। এর জন্য আপনি বাধা দিয়েছেন না ভিডিও করেছেন? আমি ভিডিও করতে যেয়ে গেছি। আচ্ছা, স্থানীয় কি এখানে যে ফ্যান্সিতে এই সময় ডিউটিতে বিএসএফ ছিল? হ্যাঁ, বিএসএফ ছিল। আচ্ছা, বিএসএফ কি এইগুলো দেখে বাধা দেয়নি বা এখানে বিএসএফ কিছু বলেনি? ও গেট খুলে দিয়েছে, ওরা গেট দিকে নিয়ে যাচ্ছে। মানে এখানে বর্ডার সিকিউরিটি যারা রয়েছেন ওনা ইচ্ছা করে চাকরি তো দিয়েছেন, চেক করে দিয়েছে। আচ্ছা, পাইল আমি যখন ভিডিও করেছিলাম তখন ফাবলিক এবং বিএসএফ ওগুলো মিলে আমার মোবাইলটা নিয়ে খেড়ে নিয়ে পানিতে ফেলে দিয়েছে। কোন জায়গার মধ্যে? পুকুরের মধ্যে। পুকুরটা এখানেই? ও তার সাইডে এখানেই। মোটামুটি কতজন ছিল এখানে আপনার দস্তাতুর্থের সময়? ওখানে অনেক দশ কম যেমন 7-8 জন 10 জন মানুষ ছিল। আপনাকে ধরা যাত্রা করছে অনেকজন? আচ্ছা, মারধর করেছিল? মারধর করেছে, তবে আমি বুঝতে পারি আমার গঞ্জি শার্ট সবগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, অনেক কুস্তাকুস্তি হয়েছে। আপনার মোবাইল নেই? মোবাইল নেই, ওরা নিয়ে ফেলে দিয়েছে। আপনার মোবাইলটা কি এখন ফেরত চান? আমার মোবাইল ফেরত চাই বা এটার ক্ষতি ফেরত চাই। অনেকজন এসেছে, 5-6 জন মহিলা পুরুষরা এসে আমার সঙ্গে কাড়াকাড়ি করে মোবাইলটা নিয়ে পানিতে। আচ্ছা, যারা এসেছিলেন বা আপনার মোবাইল কেড়ে নিয়েছিলেন তাদের কি আপনি চিনেন? হ্যাঁ চিনি। নাম বলতে পারবেন? বলতে পারবো, বলুন। একজন মহিলা ছিল রোশনা নাম, আর ওনার ছেলে হুসাইন, আরও ওনার একটা মেয়েও ছিল, আরও দুই আক্কাস আলী ছিল, জলিল মিয়া ছিল, ওনার অনেকজন ছিল। আচ্ছা, ওনারা কি বর্ডার যে ফ্যান্সি রয়েছে ফ্যান্সি এ পারেন না সে পারেন? ইন্ডিয়া না বাংলাদেশ? ওরা ইন্ডিয়ারই, তাহলে বেড়োর ভিতরের মানুষ। সবশেষে আপনি কি বলবেন এই নিয়ে? আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এমনকি ভারতের যে প্রচার হচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন? আপনি যে ফটো তুলেছেন বা ভিডিও করেছেন এ নিয়ে আপনি কি বলবেন? আপনার দায়িত্বের মধ্যে কি পড়ে? একজন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে এরকম গেটটা খুলে দেওয়ার জন্য উচিত হয়নি, আর এসব নিয়ে তো বাংলাদেশই বিক্রি করবে। লাঠি দে, লাঠি দে।